আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সকলের পছন্দের কোল্ড কফি, একদম পারফেক্ট দোকানের মতন ফেনাযুক্ত বা ফোমওয়ালা যেটাই বলেন সেই রকম কোল্ড কফি কিভাবে বানিয়ে নেওয়া যায় আজকে আমি সেটা দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এরকম সাইজের গ্লাস নিয়েছি দুটো। তো এই গ্লাসগুলোকে আমি একটুখানি ডেকোরেট করে নেব চকলেট সিরাপ দিয়ে। এটা একদমই অপশনাল, কেউ যদি করতে চান তাহলে করে নেবেন, আর তাছাড়া বাদও দিয়ে এই কোল্ড কফিটা তৈরি করে নেওয়া যায়। তো আমি এরকম সাইজে দুটো গ্লাস নিয়েছি। তবে আমি আজকে যে পরিমাণ কোল্ড কফিটা তৈরি করব সেই পরিমাণ কোল্ড কফিতে আপনি এরকম সাইজে তিনটে গ্লাস মতো কোল্ড কফি তৈরি করে নিতে পারবেন। তো দুটো গ্লাসকে আমি এভাবে ডেকোরেট করে নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কফি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এরপর চলে যাচ্ছি কোল্ড কফিটা তৈরি করে নিতে। কফিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটা কিন্তু ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এই কফিটা তৈরি করতে একদম ফ্রিজের ঠান্ডা দুধটাই ব্যবহার করবেন, তবে খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আজকে আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে এই কোল্ড কফিটা তৈরি করে দেখাবো, যাতে আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন। তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেল। গুঁড়ো দুধটা দিলে কিন্তু কফির টেস্টটা খুব বেশি ভালো আসবে এবং কফির মধ্যে খুব সুন্দর একটা ঝাঁক সৃষ্টি হবে বা ফেনা তৈরি হবে। এর মধ্যে যে কফি মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 10-12টা মতো বরফ। এবার আমি মিক্সার জারটাকে ভালোভাবে চালিয়ে নেব। আর এই কোল্ড কফিটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটে কফিটা তৈরি হয়ে যায়। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঝাঁকটা বা ফেনাটা কতটা হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফেনা হয়েছে কফির মধ্যে। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। কোল্ড কফি তৈরি করে নেওয়া ভীষণই সহজ, আর আমি আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এর ওপরে যে ফেনাগুলো ছিল আমি দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।